পূজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে টোটো চলাচলের বিধিনিষেধ জারি করলো সদর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যে টোটো সংগঠনের সঙ্গে বৈঠক করে জানানো হয়, শুক্রবার বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত শহরে টোটো চলবে না। একই বিধিনিষেধ দশমীর দিন পর্যন্ত লাগু থাকবে। আইএনটিটিইউসি অনুমোদিত টোটো সংগঠনের সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, টোটো যেমন বিধিনিষেধ লাগু করা হচ্ছে, সেভাবে ছোট গাড়ির ক্ষেত্রেও বিধিনিষেধ করবার দাবি রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ দাবি মেনে নিয়েছে। সিটু অনুমোদিত ই রিক্সা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন, পুজোর সময় সবার রুটি রুচি রয়েছে। আমরা আগেও বলেছি, এদিনও বললাম, পার্কিং সমস্যা সমাধান করলে যানজট সমস্যা অনেকটা মিটবে। ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, পুর কর্তৃপক্ষের নির্দেশে পুজোর কটা দিন শহরে টোটো চলাচলের বিধিনিষেধ জারি করা হলো। প্রচুর প্রাইভেট গাড়ি, এই জন্য টোটোকে কি করতে হবে, টোটোকে একটু দেখে দেখে বেরোতে হবে, নাহলে তারা টোটো বেরোতে পারছে না। আর মানুষকে বলতে হবে, আমার এই জায়গা কিন্তু আটকানো আছে, আপনাকে কিন্তু ওটুকু হাঁটতে হবে। যে যায় বলবি, এবার বেশি ধারে বসে রাখবে, আবার কেউ বলো উকিল আমি, উকিল আমি টোটো ছাড়া নামি না, এরকম কোশ্চেন কিন্তু আসবে। সেটা আপনারা প্রথমে বলে দেবেন যে আমাদের এই রাস্তাতে গাইডলাইন দেওয়া আছে, এর বেশি আমরা যেতে পারবো। যারা জানেন না তাদের সঙ্গে কষ্ট হাতে মোকাবিলা করা দরকার, নিজেদের করবেন না, এটা অনুরোধ। তারপরে যারা চারটা পাঁচটা ছয়টা সারাদিন মাইকিং হবে, তারা তো লোক জানবে সকাল নয়টা থেকে চারটা, তাদের অসুবিধা নেই। মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত মাইকিং হবে, ও যদি দেখ করে কোনো সমস্যা নেই। এবার ও যদি বিদ্যুৎ দিয়ে ঢুকে তাহলে ধরা পড়ে যাবে, ব্যাপারটা বুঝে গেল। ট্রাফিক ওসি বাপ্পা সাহা কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। টোটো চালকেরা কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, দুর্গাপূজা অফার 2022, সোনার গহনার মধ্যবিত্তে 15% ছাড়, হীরের গহনার এমআরপির উপর 10% ছাড়, প্লাটিনাম গহনার এমআরপির উপর 10% ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়। পুরনো সোনার গহনার বদলে নতুন গহনা কেনার সুযোগ অফার সীমিত সময়ের জন্য 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 2022 পর্যন্ত। রবিবার দোকান খোলা থাকবে, আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। মোবাইল 9734906493। এটা একটা রুটিন মিটিং, এর আগে পৌরসভায় বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে শহরে পূজার এই সময়টাতে যেহেতু মানুষ রাস্তায় নামবেন, তারা পুজো দেখতে আসবেন, ফলে একটা যানজট তৈরি হয়, একটা মানুষের ঢল নামে, সেই ক্ষেত্রে রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ থাকবে সেটা নিয়ে মূলত আজকে ট্রাফিক অফিসে ট্রাফিক পুলিশ এবং হচ্ছে যে টোটো চালকদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নগুলোর মধ্যে একটা আলোচনা হয়েছে, যেটা আগেই সিদ্ধান্ত ছিল যে আগামী কয়েকদিন পুজোর এই মরশুমে বিকালের থেকে রাত্রি অবধি, মানে রাত্রি 12টা অবধি শহরে টোটো চলাচলের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি হচ্ছে, যে শহরের মেন রাস্তাগুলোতে, প্রধান পুজো যেগুলো আছে সেগুলোতে টোটোটাকে ঢুকতে একটা বিধিনিষেধ জারি করা হয়েছে। তো আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে অবশ্যই প্রশাসন যে সিদ্ধান্ত, এই পুজোর যে কয়েকদিন মানুষকে সঠিকভাবে তারা রাস্তায় থাকবেন, আনন্দ উৎসব করবেন, এবং টোটো চালকরাও যাতে সেই আনন্দ উৎসবে সামিল হতে পারে, তারাও যাতে হচ্ছে এই এলাকাটা বাদ দিয়ে অন্যান্য এলাকা দিয়ে যাতে হচ্ছে টোটো দর্শনার্থী যারা পুজো দেখতে যাবেন তাদেরকে নিয়ে যেতে পারেন, তাদের যাদের আয়টাও সেখানে থাকে সেটাও আমরা দেখার জন্য অনুরোধ করেছি। এবং হচ্ছে যে আরো কিছু যে বিষয়, যেটা হচ্ছে শুধুমাত্র টোটোর জন্যই তো যানজট তৈরি হয় না, আমরা এর আগেও অনেক জায়গায় বলেছি যে শহরের বিভিন্ন পার্কিং যে জোন থাকার কথা ছিল, পার্কিং জোন শহরে নেই, বিভিন্ন শপিং মল, হোটেল, তারপরে হচ্ছে বড় বড় যে সমস্ত হাউজিং কমপ্লেক্স আছে কোনো জায়গাতেই পার্কিং জোন নেই, ফলে যানজট একটা বড় সমস্যা জলপাইগুড়ি শহরে দাঁড়িয়ে গেছে। এটাকে নির্দিষ্ট পরিকল্পনা করেই আগামী দিনে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় আনবে। টোটো একটা নির্দিষ্ট সময় অবধি চলবে, বিকালের পরে জলপাইগুড়ি শহরে টোটো চলাচলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিষেধাজ্ঞা আগামীকাল থেকে জারি হচ্ছে, মানে পঞ্চমীর দিন থেকে দশমী পর্যন্ত এটা চালু থাকবে।